হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম বুলবুল, অ্যাপেল ল্যাব বিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমাদের সামনে একটা ল্যাপটপ আসছে 2338। তো এটার প্রবলেম ডিসপ্লে। তো ডিসপ্লের দাম তো প্রচুর, অনেক দাম বর্তমানে ডলারের কারণে। তো উনি ভিতরে যে ওসেল লাগাবো আমরা, ওসেলও দেখাই আমরা। তো ওসেলটা কীভাবে লাগাতে, ওসেল হচ্ছে ল্যাপটপের ভিতরের অংশ। এর আগেও আমরা একটা ভিডিও দিয়েছি এর আগে। হ্যাঁ, ডিসপ্লের ভিতরের অংশ এই যে দেখো, এটা ডিসপ্লের ভিতরের অংশ। তো এটা আমরা লাগাবো। তো এটা লাগালে কী হয়, এটা খরচটা সাশ্রয় হয়। একটা ডিসপ্লে কিনতে গেলে মিনিমাম 40,000 পড়ে, আর এটাতে লাগালে মিনিমাম 25,000 মতো পড়বে। তো আমরা কীভাবে লাগাবো আপনারা দেখাবো, আপনারা নিজেরও লাগাতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে তো আমরা কাজে চলে যাই। আর আমাদের কাছে আর দেখতে পাচ্ছেন যে মেশিন আছে, এটা খোলার জন্য এটা হিটিং মেশিন বলা হয়। এই মেশিনের মাধ্যমে আমরা খোলা হয়, সেটা আমরা দেখাবো কীভাবে খোলা হয়। এই প্রযুক্তিটা হচ্ছে যে আমরাই করছি সিস্টেমটা, চাইনারা ওদের কাছে মেশিন পাওয়া যায়। তো আমরা একটা ম্যানুয়াল মেশিন কিনে এনে বানিয়ে নিয়েছি, হিটিং মেশিন। এই যে ব্যাটারি লাইনে খুলে নিয়েছি, পাঁচ করে আগে ব্যাটারি লাইন খুলতে হবে। এটা সেন্সর লাইনে খুললে ব্যাটারি লাইন অফ, অটো অফ হয়ে যাবে। এখন আমরা মেশিন অন করতেছি। তো আমরা এই যে হিট দিলাম, হিট মেশিন চালু করলাম, এখন এটা হিটিং হবে এবং খুলবো আর কি। মানে এটা হচ্ছে জাস্ট একটা থার্মাল হিট প্রোডাক্টার প্লাস্টিক, আমি যদি হিট দিই এটা গলবে না। হিট দিলে হিট ট্রান্সফার করবে আর কি। অনেকগুলো আছে প্লাস্টিক যেটা হিট দিলে গলে যায়, এটা গলবে না। মানে এটা হিট হওয়ার সঙ্গে সঙ্গে এটা হিট হবে।
তাহলে আপনারা এই ধরনের ওসেল লাগাতে গেলে আমার যে সিস্টেম প্রসেস দেখাচ্ছি তো আপনারা ইজিলি এভাবে চেক করতে পারেন, চেক করার সিস্টেম এইভাবে পরে ফাইনালি লাগাই ফেলবো, কিন্তু কম খরচে এটা সম্ভব। এটা মানে 2338 কিনতে গেলে মিনিমাম 40 থেকে 42 হাজার টাকা দাম। তো আমরা ওসেল দিয়ে ভিতরে যে স্ক্রিনে যে ভিতরে পার্টটা লাগাই আমরা মাত্র 25,000 টাকা নিচ্ছি। তো আপনারা যাদের দরকার হয় তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।